আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষ্ণ সাগর থেকে মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী, ধ্বংসের পথে ইউক্রেন। একের পর এক বিস্ফোরণ, ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে তুমুল লড়াই। দেশ ছেড়ে পালাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশ রক্ষায় হাতে অস্ত্র তুলে নিলেন ইউক্রেনের নারী সংসদ সদস্য। পূর্ব ইউরোপে F-35 জঙ্গি বিমান মোতায়েন করল আমেরিকা। যুদ্ধাহতদের জন্য অর্থ ও রক্তদান করছেন ইউক্রেনের সাধারণ মানুষ। রুশ হামলায় নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব ভেটো দিল রাশিয়া। এবার বিস্তারিত। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। এদিকে হামলার তৃতীয় দিন শনিবার কৃষ্ণ সাগর থেকে রুশ বাহিনী মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে, জানিয়েছে ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগর থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালাচ্ছে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত দুই দিনের এই যুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। দুই দিনেই তারা ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে চলছে তুমুল লড়াই। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত গোটা রাজধানী। শনিবার ভোরে এই লড়াই আরও তীব্র হয়। একজন প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, কিয়েভে উত্তর পশ্চিম এলাকায় বিস্ফোরণ ঘটেছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি রয়েছে। এছাড়াও কিয়েভের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সেখানকার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়া দেখা গেছে। এর কিছুক্ষণ আগে ইউক্রেন দাবি করেছে, কিয়েভে শহরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে সেনারা। শত্রুরা ট্রয়েস সেনার নিকটবর্তী CHP-6 আক্রমণের চেষ্টা করছে। সেখানে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের সঙ্গে। রাশিয়ার হামলায় টালমাটাল অবস্থা ইউক্রেনের। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এই কথোপকথনের কথা জানান খবর বার্তা সংস্থা AP। যুক্তরাষ্ট্রের দেওয়া এমন প্রস্তাবের প্রেক্ষিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে বলেন, আমার দেশে যুদ্ধ চলছে, আমার এখন সামরিক সহায়তা দরকার, দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়। তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিন জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন। এদিকে হামলার দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কিয়েভ। শনিবার ভোরে কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করেছে। এদিকে কিয়েভের কাছে একটি বিমান ঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমের বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। কিয়েভের পেরেনহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের একটি সেনা ঘাঁটিতেও শনিবার মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে। দেশ রক্ষায় নিজেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। অস্ত্র হাতে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, আমাদের নারীরাও পুরুষের মতোই একইভাবে দেশের মাটিকে রক্ষা করবে। কালাশনিকভ নামের একটি অস্ত্র ব্যবহার করা শিখেছি এবং অস্ত্র বহন করতে প্রস্তুত বলেও লেখেন তিনি। কিছুদিন আগেও নিজের জীবনযাত্রা, বৈঠক ও আইন প্রণয়ন নিয়ে আলোচনা করে সময় কাটিয়েছি। রাশিয়ার বিভিন্ন হুমকির মুখে নানান আলোচনায় অংশ নিয়েছি, কিন্তু যখন রাশিয়া আক্রমণ করলো তখন তো আর ঘরে বসে থাকতে পারি না, কিরার এমন বক্তব্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে CNN। কিয়েভ থেকে CNN-এর সঙ্গে কথা বলার সময় কিরা বলেন, রুশ সেনারা যখন এসেই পড়েছে তখন আপনাকে অস্ত্র তুলে নিতে হবে এবং গুলি চালানো শিখতে হবে। কিরা আরও বলেন, আমাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, গুলি চালানো শিখতে হবে এবং অন্য মানুষের উপর গুলি চালাতে হবে। এ বিষয়টি আমার কাছে খুবই অস্বাভাবিক ছিল,
তবে এটা করতেই হবে, কারণ রুশ সেনারা কিয়েভে প্রবেশ করেছে এবং কিয়েভ তাদের না হওয়া সত্ত্বেও তা দখল করার চেষ্টা করছে। রুশ সেনাদের কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে জানিয়ে কিরা বলেন, পুতিন আমাদের সেনাদের অবমূল্যায়ন করে দমন করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সেনারা তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাচ্ছে, পাশাপাশি লোকজনও অস্ত্র তুলে নিয়ে তাদের মাটির জন্য লড়াই করছেন বলেও জানান তিনি। আমেরিকার অত্যাধুনিক F-35 জঙ্গি বিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে, যখন ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন এই জঙ্গি বিমান পাঠানো খবর এলো। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এরপর আমেরিকা পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া, লুথিয়ানিয়া ও রোমানিয়ায় 6টি F-35 জঙ্গি বিমান মোতায়েন করে। আমেরিকা বলছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো। সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। এ সময় তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। হামলার দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক থেকে ঘিরে ফেলেছেন রুশ সেনারা। এ সময় মুহুর্মুহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কিয়েভ। শনিবার ভোরে কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করে। বেসামরিক নাগরিক ও বিশ্বব্যাপী ইউক্রেনীয় প্রবাসী সদস্যরা এই সংকট মুহূর্তে সৈন্য এবং একে অপরকে সাহায্যে এগিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন সেখানকার সাধারণ মানুষ। গত দুই দিনে কিয়েভ ভিত্তিক অলাভজনক কামব্যাক অ্যালাইভের মতো সংস্থাগুলোতে অনুদানের জমা দিয়েছে অনেকেই। সংস্থাটি ইউক্রেনের সামরিক কর্মীদের থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস, মোবাইল নজরদারি সিস্টেম, মনুষ্যবিহীন বায়বীয় যান, মাইন্ড ক্লিয়ারেন্স কিট এবং অন্যান্য উচ্চ নির্ভুল সরঞ্জাম সরবরাহ করেছে। গ্রুপের ফেসবুক পেজ থেকে জানা যায়, তারা একদিনে 6,87,500 মার্কিন ডলার সংগ্রহ করেছে। ইউক্রেনের ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার একটি অনুদান অ্যাকাউন্ট স্থাপন করেছে, যেখানে মানুষ ইউক্রেনের সৈন্যদের সহায়তার জন্য অর্থ দান করতে পারে। অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইউক্রেনের শহরগুলোতে আহত সৈন্যের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেসামরিক নাগরিকরাও স্বেচ্ছায় রক্ত দিতে শুরু করেছেন। মাক্সিম খুদুস্ক পূর্ব দোনেস্ক অঞ্চলের ক্রামতুরস্কের একজন মার্কেটিং ম্যানেজার শুক্রবার সকালে রক্ত দিয়েছেন। তিনি বলেন, আজকে অনেক মানুষ রক্ত দেওয়ার জন্য হাসপাতালের বাইরে অবস্থান করছেন। রক্ত দেওয়া সবসময় গুরুত্বপূর্ণ, রাশিয়া যখন আক্রমণ করছে তখন এটি আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। রাশিয়ার সম্ভাব্য আক্রমণের স্থান হিসেবে দোনেস্ক ও লুহানস্কের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সর্বাধিক মনোযোগ দেওয়া হয়েছে। এখানে ইউক্রেনীয় বাহিনী এবং রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা 2014 সাল থেকে সংঘর্ষে লিপ্ত রয়েছেন। যারা রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছেন তাদের অনুমান হল, পূর্ব ইউক্রেনকে আক্রমণ চালানোর জন্য সবচেয়ে সহজ অবস্থানে পরিণত করতে পারে রাশিয়া। মস্কো ইতিমধ্যেই এই অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে। ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে প্রত্যাশিতভাবেই ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 11 সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল। আগে থেকেই ধারণা করা হচ্ছিল এ ধরনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হবে না, কারণ সেখানকার স্থায়ী সদস্য দেশ রাশিয়া ভেটো ক্ষমতার অধিকারী। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, ইউক্রেন বর্তমানে যে ধরনের আগ্রাসন মোকাবেলা করছে তা প্রতিহত করার জন্যই নিরাপত্তা পরিষদ গঠন করা হয়েছিল। তবে গত 2 দশকে আমেরিকা যে বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে দখল করে নিয়েছে এবং লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছে, সে বিষয়ের প্রতি মার্কিন রাষ্ট্রদূত কোনো ইঙ্গিত করেননি। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার এ নিয়ে 3 বার জরুরি বৈঠকে বসল নিরাপত্তা পরিষদ।
ঘটনাক্রমে চলতি ফেব্রুয়ারি মাসে এই পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহের ব্যাপক জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়ে রাশিয়ার সেনাবাহিনী। এ পর্যন্ত দেশটির বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। গতকাল শুক্রবার হামলার দ্বিতীয় দিনে রাজধানীর কিয়েভে বেশ কয়েকবার ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি ও ভিডিও সহ এ খবর প্রচার করা হয় যে রাশিয়ার সেনা ও ট্যাঙ্ক রাজধানী কিয়েভের শহরতলিতে ঢুকে পড়েছে। তবে এদিন রাজধানীর শহরটিতে বড় আকারের রুশ হামলা হয়নি। ইউক্রেনের সেনাবাহিনী বলছে তারা রাজধানীর শহর রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলবে।